প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াব। গত ক্লাসে আমরা লখার একুশে গল্পটি রিডিং পড়েছিলাম। তো গল্প রিডিং করেছি, কিন্তু এই গল্পের আরও অনেক কিছুই আমাদের পড়া বাকি আছে। আমরা এখন সেগুলো পড়ব, যেমন শব্দার্থ ও টিকা আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন আছে। ঠিক আছে, আজকে আমরা সেগুলো পড়ব। এখন তো গল্প পড়ে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, আর আশা করি এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হলেও তোমরা পারবে। তো চলো আমরা আজকে এখন শব্দার্থগুলো আগে পড়ি, কারণ শব্দার্থগুলো পড়লে এখান থেকেও অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে এবং গল্পের যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর অর্থ আমরা বুঝতে পারব ভালোভাবে। তো চলো শব্দার্থ পড়ি। শব্দার্থ ও টিকা। শান, শান অর্থ পাথর। এখানে কংক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তেনাখানি, তেনাখানি অর্থ হল পুরনো সেরা কাপড়। ভিক, ভিক অর্থ ভিক্ষা বা খয়রাত। মেঙে, মেঙে অর্থ চেয়ে। গুলি খেলা, গুলি খেলা অর্থ মার্বেল দিয়ে খেলা। ছায়া দেখলে বুক কাঁপে যার, যে নিজের ছায়াকে ভয় পায়, খুব ভীতু। এখানে কাকে বোঝানো হয়েছে? ছায়া দেখলে বুক কাঁপে যার, এখানে লখার কথা বলা হয়েছে। তাহলে ছায়া দেখলে বুক কাঁপে যার অর্থ হলো যে নিজের ছায়াকেও ভয় পায়, খুব ভীতু। বিষ, বিষ অর্থ হলো যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে, তুলো মিঠে অর্থ হল তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, একে হাওয়াই মিঠাইও বলে। মগডাল, মগডাল অর্থ হল গাছের সবচেয়ে উঁচু ডাল। তারপরে আছে গারো, গারো শব্দের অর্থ ঘন। প্রভাত ফেরি, প্রভাত ফেরি অর্থ হলো যে ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে, এটি একটি বিশেষ অনুষ্ঠান। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তান, তখনকার সরকার সেই দাবি মানে না। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে, সেই আন্দোলন চরমে ওঠে 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায়, তাতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারই স্মরণে প্রতি বছর 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহীদ মিনার, শহীদ মিনার অর্থ হলো শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। এই হলো শব্দার্থ ও টিকা। তো চলো এখন আমরা একটু পাঠ পরিচিতিটা আবারও পড়ি। পাঠ পরিচিতি পড়লে আমরা গল্পের যে মূল বিষয়বস্তু সেটা বুঝতে পারবো। তো যেহেতু আমরা এখন আজকে প্রশ্ন পড়ব, তো আমাদের গল্পের কাহিনীটা আর একটু জেনে নেওয়া দরকার। তো আমরা তো গল্প রিডিং পড়েছি গত ক্লাসে, আজকে আমরা পাঠ পরিচিতিটা পড়ব, তাহলে আমাদের গল্পের মূল বিষয়বস্তুটা জানা যাবে এবং গল্পের যে ঘটনা সেটা আমাদের মনে পড়বে। গল্পটা যে আমরা রিডিং পড়েছিলাম, কাহিনীটা আমাদের মনে পড়বে।
দেখো পাঠ পরিচিতি। গল্পটিতে 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কী বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ আ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এখন আমরা করব বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের পাঠ্য বইয়ে উদাহরণস্বরূপ কয়েকটি দেওয়া আছে, অর্থাৎ 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, আমরা এগুলো পড়ে ফেলি। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন, লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়। ড্যাশ, এখানে 4টি অপশন দেওয়া আছে। ক, ঘুমোতে গেলে। খ, মাকে কাছে পেলে। গ, খেলার সঙ্গী পেলে। ঘ, প্রভাত ফেরি গান শুনলে। এখানে সঠিক উত্তর হবে খ নম্বর, মাকে কাছে পেলে। তারপরে 2 নম্বর, লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ ড্যাশ। এখানেও 4টি অপশন। ক, সে ভয় পেয়েছিল। খ, বাইরে অন্ধকার ছিল। গ, তাকে ফুল আনতে হবে। ঘ, মায়ের কাছে ফিরে যেতে হবে। এখানে সঠিক উত্তর হবে গ, তাকে ফুল আনতে হবে। এরপরে আমাদের একটি উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো উদ্দীপকটি কী। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চাই। 3 নম্বর প্রশ্ন, লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো ড্যাশ। এখানে 4টি অপশন। ক নম্বর, শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা। খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। গ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা। ঘ, শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। এখানে সঠিক উত্তর হবে খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। এরপরে 4 নম্বর প্রশ্ন, দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবুও লখাই প্রমাণ করেছে যে ড্যাশ। এখানে 3টি অপশন। 1 নম্বর, ভালোবাসার অনুভূতি। প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। 2, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। 3, শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। নিচের কোনটি সঠিক, ক নম্বর 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এখানে সঠিক উত্তর হবে ক, 1 ও 2। এরপরে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে, এখন আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ব। প্রথমেই আমরা উদ্দীপকটি পড়ব, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেব। আচ্ছা দেখো উদ্দীপকটি পড়ি। ইস্তিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। দেখো এখানে উদ্দীপকটা খুব সহজ, এটি সহজেই বোঝা যাচ্ছে, কঠিন কোনো শব্দ নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন প্রশ্নগুলো পড়ি। তাহলে দেখো এখানে কিন্তু উদ্দীপকের যে ইস্তিয়াক আছে, ইস্তিয়াকের সাথে কিন্তু লখার অনেকটা মিল আছে। কোন দিক থেকে, যে দুজনেরই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, ঠিক আছে। হয়তো শারীরিক দিক থেকে মিল নেই বা অন্য কোনো দিক থেকে মিল নেই, কিন্তু এই বিষয়গুলোতে, এই বিষয়টিতে মিল আছে যে শহীদদের প্রতি দুজনের মনে গভীর শ্রদ্ধা আছে, ঠিক আছে, গভীর ভালোবাসা। তো দেখো এই উদ্দীপকগুলো অনেক সময় কি মিল রেখে, গল্পের সাথে মিল রেখে হয়, অনেক সময়
সম্পূর্ণ বিপরীত ধর্মী হয়, অমিল রেখে হয়। আবার অনেক সময় কিছু মেল কিছু অমিল থাকে, এরকমভাবে উদ্দীপকটি দেওয়া থাকে। তারপরে এই জন্য উদ্দীপকটি ভালোভাবে বুঝতে হবে এবং তারপরে প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নগুলো করি। ক নম্বর প্রশ্ন, লখা রাতে কোথায় ঘুমায়? এটির উত্তর আমরা সবাই জানি, যেহেতু আমরা গল্প পড়েছি। এটির উত্তর হবে, লখা রাতে ফুটপাতের কঠিন শানের উপর ঘুমায়। খ নম্বর প্রশ্ন, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার, এই গভীর অনুভূতি দ্বারা বোঝানো হয়েছে শহীদদের জন্য ফুল সংগ্রহ করার পর তার হৃদয়ের তীব্র আবেগ বা গভীর আবেগ, এই আবেগকেই বোঝানো হয়েছে। শীতের শিশিরের ঠান্ডা আর কাটার ব্যথা সহ্য করে লখা গভীর খাত পেরিয়ে বনে প্রবেশ করে ফুল আনার জন্য। তারপর মনের শক্তি একত্রিত করে গাছের মগ ডালে উঠে যায়। গাছের কাটা তার সারা শরীরে ফুটলেও অনেক কষ্টের পর ফুলগুলো হাতে পায় লখা, আর তখনই জয়ের আনন্দে তার বুক গর্বে ফুলে ওঠে। এজন্য সে এই কথাগুলি বলছিল, ঠিক আছে? এভাবে তোমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারো। এবারে গ নম্বর প্রশ্ন দেখো, লখা ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। দুজনের কাছেই শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে, মানে অন্যরকমভাবে একটু এসেছে, ব্যাখ্যা করো। আচ্ছা, এটির উত্তর তোমরা লিখতে পারো এভাবে, যে লখা সরাসরি শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, আর ইস্তিয়াক শহীদ দিবসের ইতিহাস তুলে ধরে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। লখার একুশে গল্পের লখা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে। অবশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে সে তার শরীরের কাটার আঘাত ভুলে যায়, কাটার কষ্টটা ভুলে যায়। তার পরিবর্তে তার মুখে ফুটে ওঠে এক তৃপ্ত আনন্দের রেখা। উদ্দীপকে ইস্তিয়াক সুস্থ থাকার পরও বিদেশে অবস্থানের কারণে শহীদ দিবসে উপস্থিত হতে পারেনি, এ কারণে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে না পারার কারণে সে অশ্রুসিক্ত হয়, সে তার চোখ দিয়ে জল আসে। তবুও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বন্ধুদের নিকট শহীদ দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে শ্রদ্ধা জানায়। লখা ও ইস্তিয়াকের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে আসার কারণ হল ইস্তিয়াকের দেশের বাইরে অবস্থান, আর লখা সশরীরে শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আর ইস্তিয়াক সেটি না পারলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর ইতিহাস বন্ধুদের কাছে তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কাজেই দেখা যায় লখা এবং ইস্তিয়াক ভিন্ন আঙ্গিকে শহীদ দিবস পালন করলেও দুজনেই ছিল শহীদদের প্রতি সম্মান কি শ্রদ্ধাশীল, দুজনেই শহীদদের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিল, দুজনের মনের মধ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ছিল, ঠিক আছে? এভাবে তোমরা গ নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারো। তারপরে ঘ নম্বর প্রশ্ন, ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। এটির উত্তর তোমরা লিখতে পারো এভাবে, যে ইস্তিয়াক দেশে না থাকতে পারলেও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় তার চোখ জলে ভিজে যায়, তার মধ্যেই লখার শতকষ্টে শহীদ দিবস উদযাপনের প্রতিফলন ঘটে। লখার একুশে গল্পে লখা একজন বাক প্রতিবন্ধী, একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালনের তীব্র আকাঙ্ক্ষা তাকে মাঝরাতে জাগিয়ে তোলে। দুর্গম পথে ভয়কে তুচ্ছ করে সে ফুল তুলতে যায়, কাটার আঘাত সহ্য করে প্রভাত ফেরিতে যখন শহীদদের উদ্দেশ্যে তার অতি কষ্টে আনা ফুল উৎসর্গ করে, তখন তার বুক গর্বে ফুলে ওঠে।
উদ্দীপকের ইস্তিয়াক জাপানে পড়ালেখা করলেও তার মনে ছিল অকৃত্রিম এক দেশপ্রেম। তারই বহিঃপ্রকাশ তার মনে ফুটে ওঠে শহীদ দিবস পালন করতে না পারার ব্যাকুলতায়। সে যখন শহীদ দিবসের চিন্তা করে তখন তার চোখ জলে ভরে ওঠে। তখন সে চিন্তা করে শহীদ দিবসের তাৎপর্য ও ইতিহাস তার বন্ধুদের সামনে তুলে ধরবে। শহীদ দিবস পালনের এই ব্যাকুলতা তাই দেশের লোখার শহীদ দিবস পালনের দৃশ্যকেই প্রতিফলিত করেছে। তাই বলা যায় যে ইস্তিয়াকের প্রবাসে বসে শহীদ দিবস পালনের এমন তীব্র আকাঙ্ক্ষা লোখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, তা সহজেই বোঝা যায়। ইস্তিয়াক শহীদ দিবসে অংশ না নিলেও শহীদের প্রতি তার শ্রদ্ধা তার শহীদ দিবস পালনের অন্য একটি উপায়। ঠিক আছে, এভাবে তোমরা ঘন প্রশ্নের উত্তর লিখতে পারো। তো আমি এই এক নং সৃজনশীল প্রশ্ন পুরোটাই আলোচনা করলাম। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। তোমরা তোমাদের মতো করে আরও সুন্দর করে গুছিয়ে এই প্রশ্নের উত্তর লিখবে। ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা আজকে এই সৃজনশীলটি পড়বে, তোমাদের বাড়ির কাজ এটি থাকলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।